আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি একদম ফ্রেশ অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল গেটআপের অরিজিনাল হেডলাইট সহ জাপানিজ গাড়ির সাথে একটি অ্যালিয়ন গাড়ি নিয়ে এসেছি। আর এই অ্যালিয়ন গাড়িটির মডেল হচ্ছে 2006 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2011 সালে। একদম ফ্রেশ, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% অরিজিনাল গেটআপের গাড়ি। ভিউয়ার্স, গাড়িটির প্রত্যেকটা পার্ট অরিজিনাল, প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আমি প্রথমেই আপনাদেরকে ইঞ্জিনের ভিউটি দেখাবো এবং হেডলাইট অরিজিনাল যে রয়েছে সেই প্রমাণগুলো দেখাবো। এর আগে আপনাদের একটি কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে হেডলাইটটা দেখাবো। দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট, অরিজিনাল জাপানিজ কৈটোর, এবং এই পাশের হেডলাইটটিও আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল জাপানিজ কৈটোর হেডলাইট, 100% অরিজিনাল গেটআপের হেডলাইট। মার্সেলটি দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানিজ, এবং প্রত্যেকটি পার্টে যে জাপানিজ অরিজিনাল স্টিকার থাকে সেই স্টিকারগুলো আমরা বনার থেকে শুরু করে প্রত্যেকটা পার্টেই কিন্তু 100% অরিজিনালই পেয়ে যাবো। ভিউয়ার্স, আমরা গাড়িটির সাথে ড্রাইসেল ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং পেয়ে যাচ্ছি একেবারে ফুললি অরিজিনাল গেটআপের অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল সব কিছু রয়েছে গাড়িটির সাথে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, একেবারে ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিতরে। প্রথমেই আজকে আমি আপনাদেরকে ইঞ্জিনের ভিউটি দেখালাম, কারণ আপনাদেরকে অনেকেই কমপ্লেন করেছেন ইঞ্জিনের ভিউটি আমরা দেখাই না সবসময়। গাড়িটির সাইডে, পিছনে, সামনে প্রত্যেকটি গ্লাস 100% অরিজিনাল। আমরা অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছি গাড়িটির সাথে, বিআরটির স্টিকার থেকে শুরু করে হিটপ্রুফ সেন্সর সবই কিন্তু অরিজিনাল রয়েছে গাড়িটির সাথে। আপনারা কয়েকটি ধাপে আপনারা টেস্ট করলেও বুঝতে পারবেন যে গাড়িটির গ্লাসগুলো অরিজিনাল কিনা। রয়েছে নিকেল ভিট, নিকেল গ্লাসের সাথে ভিট, প্রত্যেকটা ভিট নিকেল রয়েছে, এবং টায়ারগুলো অলমোস্ট ব্র্যান্ড নিউ, এবং রিমগুলো কিন্তু অনেক অ্যাট্রাকটিভ অ্যালয় রিম রয়েছে গাড়িটির সাথে। আমি একটু ভিতরের ভিউ দেখাবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অ্যালিয়ন গাড়ির দরজার প্যাড কিন্তু সাধারণত এত ফ্রেশ থাকে না। এই গাড়িতে আমরা পেয়ে পাচ্ছি একদম ফুললি ফ্রেশ ফেব্রিক্স, পেয়ে যাচ্ছি নিকেল হ্যান্ডেল, এবং উডেন প্যানেলটি কিন্তু তেঁতুলবিসি কালারের, অনেক অ্যাট্রাকটিভ, এবং রয়েছে অনেক বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর। অ্যান্ড্রয়েডটি কিন্তু ক্যাচিং সহ ফিটিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন উডেন প্যানেল ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। ড্যাশবোর্ডটি এত চকচকে দেখে মনে হচ্ছে খুব লিমিটেড ইউজ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, খুবই লিমিটেড ইউজ হয়েছে গাড়িটি। হিউজ স্পেস রয়েছে গাড়িটির সাথে। আমি একটু পিছনের দরজার ভিউ দেখাবো। দেখতে পাচ্ছেন পিছনের দরজার ভিউ একেবারে ফুললি ফ্রেশ, হিউজ স্পেস রয়েছে। আমি একটু ভিতরে বসে দেখাবো, তা না হলে কিন্তু আপনারা বুঝবেন না এত স্পেস সাধারণত সব গাড়িতে থাকে না, এই এলিয়ান গাড়িতেই স্পেসটা অনেক বেশি থাকে। আর ভিতরের ইন্টেরিয়ারগুলো এত ফ্রেশ, এত ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সিলিংয়ের ভিউটি একেবারে ফুললি ফ্রেশ। দেখে মনে হচ্ছে অনেকেই ভাববে যে এটি খুব কম ইউজ হয়েছে, অনেকেই ভাববে নতুন লাগানো হয়েছে, অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন এত ফ্রেশ রয়েছে গাড়িটি। ভিউয়ার্স, গাড়িটি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, একদম ফ্রেশ। যারা একটি ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল গেটআপের একটি অ্যালিয়ন গাড়ি কিনতে চান তারা এই গাড়িটি অবশ্যই দেখবেন। চারটি টায়ারই কিন্তু অলমোস্ট নতুনের মতোই কন্ডিশন রয়েছে। পিছনে আমরা চলে আসবো, এখন দেখতে পাচ্ছেন লাইটগুলো একেবারে ফুললি ফ্রেশ, এলইডি আপডেট লাইট পেয়ে যাবো আমরা গাড়িটির সাথে। পিছনের গ্লাসের সাথে আমরা উইফার পেয়ে যাবো, এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে, অরিজিনাল টয়টার মনোগ্রাম, এবং প্রত্যেকটা স্টিকারও কিন্তু আমরা অরিজিনালভাবেই পেয়ে যাবো। ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, হোয়াইট কালারের গাড়ি। গাড়িটির প্রত্যেকটা পেপার্স ফুললি আপডেট অবস্থায় রয়েছে, প্রত্যেকটি পেপার্স 24 সাল পর্যন্ত আপডেট, নতুন পেপার্স আপডেট করা হয়েছে। সো আপনারা ফুললি 1 বছর আপডেট অবস্থায় পেয়ে যাবেন গাড়িটির সাথে পেপার্সগুলো। ভিউয়ার্স, আমি একটু সামনের দরজার ড্রাইভিং সিটের ভিউ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন স্টিয়ারিং থেকে শুরু করে ফিটিং লেদার সিট কভারও লাগানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি, স্টিয়ারিংটিও একদম ফ্রেশ, এবং সেন্ট্রাল লক থেকে শুরু করে সবই কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। যারা ভালো মনের ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল গেটআপের গাড়ি কিনতে চান
তারা এই গাড়িটি অবশ্যই দেখে যাবেন, কারণ প্রত্যেকটি পার্ট গাড়ির অরিজিনাল গেটআপে রয়েছে। মডেল হচ্ছে 2006 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2011 সালে। একেবারে ফুললি ফ্রেশ অবস্থায় টয়োটা এলিয়ন গাড়ি পেয়ে যাচ্ছেন। আর ভিউয়ার্স, এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 15,90,000 টাকা। এই গাড়ির আস্কিং প্রাইস 15,90,000, তবে এখান থেকেও কিছুটা অনার করা যাবে। সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কার প্যালেস ভিজিটে এসে গাড়িটি ফিজিক্যালি দেখে তারপরে প্রাইস নিয়ে কথা বলবেন। তা না হলে কিন্তু এই ধরনের ফ্রেশ গাড়ি নিয়ে আপনারা মন্তব্য করাটা ঠিক হবে না। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবার সুস্থ থাকা মনে করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।